সবাই কেমন আছো? ভালো আছো? এই যে আমার সকাল থেকে কাজকর্ম চলছে। দাঁড়া, মনে হয় পিঠে একটু ব্যথা পড়েছে। তা এই যে ভাত বসানো হয়ে গেছে, আর আজকে হবে ঢেঁড়স পোস্ত আর হচ্ছে নিম দিয়ে, এই সরি, বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে। ঘুলিয়ে যাচ্ছে, সকাল থেকে এত কাজ। এই ভোরবেলায় নাতি এসছে ইয়েতে, ভোরবেলায় এসে গেছে, বলছে অনলাইন ক্লাস হবে। এবারে আমি তো খুলে দিয়েছি, দিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে বইগুলো খাতাগুলো সব পাশাপাশি দিয়ে, পেন্সিল বক্স দিয়ে, ওকে দাঁত মাজিয়ে, জল খাইয়ে, স্কুল ড্রেসটা পরিয়ে আর ফোন দিয়ে বসিয়ে দিয়েছি। এইবার কিছুক্ষণ বসে থাকার পর তারপর বলছে, দিদা কোনো লিঙ্ক পাঠায়নি, কোনো ক্লাস হচ্ছে না, কোনো অ্যাটেন্ডেন্স দেখছি না কাউরে। হ্যাঁ, আচ্ছা তাহলে তুই বসে থাক, দেখ কখন হয়। তারপরেই দেখি ওর মা ফোন করেছে, ওর মা ফোন করে বলছে আজকে ক্লাস স্কুল হবে না, ওকে পাঠিয়ে দাও, এখনও ঘুমাক। সবে তখন 6:30 বাজে। আমি বললাম ঠিক আছে, যা চলে যা। আবার ওকে স্কুল ড্রেস সব খুলিয়ে ব্যাগে সব বই খাতা ঢুকিয়ে ওকে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু রেডি টেডি হয়ে ওয়াশরুম থেকে এসে একটু শুলাম। শোয়ার পর তারপরে ঠিক আমাদের 8:45 থেকে 9:30-এর মধ্যে ময়লার গাড়ি আসে। এবারে আমি তো সেই মাথার মধ্যে ওইটা রয়েছে, আর সকালে উঠে দেখি যে জল কম, আমি আবার পাম্প চালালাম ভোরবেলাতেই। একটা পাম্প চালিয়েছি, আর একটা পাম্পেরটা বেলায় চালিয়েছি। হ্যাঁ, তো চালিয়ে তারপরে আমি এসে ওই পাম্প বন্ধ করে এসে আমি তারপর শুয়ে পড়েছি। তারপরে ঠিক আমার 8:45-9:00 সময় আমার খেয়াল পড়েছে, এই রে ময়লার গাড়িটা এসে যাবে, আমার তো বালতিটা বাইরে বার করতে হবে। এইবার দেখছি চাবি খুঁজে পাচ্ছি না, তালা লাগানো। আমি সে হন্যদন্য হয়ে খুঁজছি, ছেলেকে দরজা ধাপকাচ্ছি, ছেলে দেখছি কোনো আওয়াজ নেই। হ্যাঁ, দরজা মানে ও তো ভেতর থেকে দিয়ে শোয়, কুকুরটা এসে দরজার সামনে খটখট খটখট করছে, মানে কচ। তারপরে আমি ওই মানে বড় যে আমাদের গেটে তালা দেয় ওটা একটা মালিনীর কাছেও চাবি আছে, মানে আমার মেয়ের কাছে, ওকে ডাকলাম। ও এসে দেখে ও ভাই নেই, ভাই বেরিয়েছে, ও পাশ থেকে তালা দিয়ে বেরিয়েছে। ভাগ্যিস ওই তালাটা দিয়ে গেছিলো, ওই তালাটা চাবি ও খুলে আবার এপাশে দরজা খুললো, তবে আমি গিয়ে আবার বালতি বার করতে পারলাম। তার কিছুক্ষণ বাদেই ছেলে এসছে, এসে বলছে আমি দরকারে একটা বেরিয়েছিলাম। যাই হোক, তারপরে তো এই তো এখন এই কাজকর্ম সব, ঘর দোর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে, হয়ে আমি গা টা ধুলাম। আমি জানি আজকে ওকে দিতে যাবো লাট্টুকে টিউশনে, কারণ দাদু আসে সেই 12:30-1:00। তারপরে দেখি ফোন করেছে 11:30-এর সময় লাট্টুকে, বলছে যে আমি আজকে এসে গেছি, তোকে দিয়ে আসবো। তারপরে আমি ওকে রেডি টেডি করে ওকে পাঠিয়ে দিলাম। দিয়ে এইবার তারপরে আমি আজকে আবার একটু টিফিন করলাম, আগে চা টিফিন করে এই এখন রান্নায় এসেছি। মা আজকে অনেকগুলো রান্না বাকি গো, আজকে আর বেশি কথা বলা যাবে না। এই যে এই যে জলপাই সেদ্ধ করেছি, এটাকে চটকাবো, চটকিয়ে তেলেতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মিষ্টি দিয়ে এটাকে করব। আর হচ্ছে এই যে ঢেঁড়স পোস্ত করবো, ঢেঁড়স মানে বসিয়ে দিয়েছি, এটা নরম হোক, তারপরে ওই পোস্ত দিয়ে মানে মাখামাখি করে নেবো। এটা পোস্ত হয়ে, ঢেঁড়স পোস্ত হয়ে গেছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, লাইটটা জ্বালাই, অন্ধকার তো ওইদিকটা। হয়ে গেছে, এবারে মাছটা করবো। ছোট ছোট ট্যাংরা মাছ এনেছে, আমার এই এত ছোট ছোট ট্যাংরা মাছ ভালো লাগে না। Thank you.
বলে এই মাছ আর ওই ঢেঁড়স পোস্ত করলেই হয়ে যেত, কিন্তু কি বলতো আমার এই নাতি মোটে খেতে চায় না, ওর মাংস না হলে না ও খেতেই চায় না, সে এক পিস দাও ওর ওই গন্ধতে আর আলুতেই ও খেয়ে নেবে, কিন্তু ওই করতে হবে। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে। পাশে পাশে যদি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও পাশে বেল আইকন আছে, প্রেস করে দেবে, এতে পয়সা খরচ না শুধু একটু। মাছটা ভেজে আবার আসছি তোমাদের কাছে। ট্যাংরা মাছ ভেজে একবারে বেগুন দিয়ে সর্ষে দিয়ে এই যে হয়ে গেছে, বেগুনগুলোকে হালকা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটু কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার সর্ষে বাটাটা জলে গুলে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি করেছি, এই যে ঠিক আছে। এবারে মাংসটা করব, মাংসটা করে তোমাদেরকে, আমার সব রান্না হয়ে গেছে, তোমাদের পরে মেনু দেখাবো। এই দেখো মাংস বসে গেছে, এই যে এখানে ট্যাংরা সর্ষে আছে, এখানে পটল পোস্ত আছে আর এইটাই চাটনি আছে, এই যে এইটাই চাটনি আছে, ঠিক আছে। বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকন বাজিয়ে দেবে, অত শত বলতে পারি না, তোমরা একটু দেখে নিও ইউটিউব। হ্যাঁ, আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অনেক খাটি, অনেক সকাল থেকে বিশ্রাম নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি, টাটা।